উচ্চমণ্ডলী দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে যারা যে বন্ধুরা ঈদের পরবর্তীতে ব্রয়লার অথবা সোনালি মুরগি আপনার বাচ্চা যে গুডা উঠিয়েছেন খামারে ব্রয়লার অথবা সোনালি মুরগি উঠিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে কার্যকরী হবে সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু কালবৈশাখী ঝড় অলরেডি শুরু হয়ে গেছে বৈরী আবহাওয়া কখনো তীব্র গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি হচ্ছে কখনো ঝড়ো হচ্ছে এই মুহূর্তে যে করণীয়গুলো আপনার বাচ্চার জন্য করবেন নইলে কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে পারেন যেটা হচ্ছে আপনি প্রথমে যদি বলি বোর্ডিং আপনি বাচ্চা আনার পরে বোর্ডিংটা যে করবেন সাত দিন বা দশ দিন যে বোর্ডিং করবেন এই বোর্ডিংটা আপনি সম্পন্ন করবেন কী ভাবে সেই বোর্ডিংয়ে অনেকটাই সতর্ক থাকতে হবে সেই সতর্কতাগুলো হচ্ছে আপনি প্রথমে এই বোর্ডারের তাপমাত্রাগুলো ঠিক রাখতে হবে কারণ তাপমাত্রা দিতে গিয়ে জানেন যে অনেকেই এ মুহূর্তে হয়তো বা মনে করবে যে গরমের দিন আসলে তো খুব একটা বেশি তাপমাত্রার প্রয়োজন নেই খুব একটা বাতির প্রয়োজন নেই কিন্তু আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আপনি যে বাতিগুলো দিয়েছেন এই মুহুর্তে বাতি দিয়েছেন একটু পরে কিন্তু বৃষ্টি এসে গেছে এই মুহূর্তে বাতি কম দিয়েছেন একটু পরে বৃষ্টি এসে গেছে ছে ঠান্ডা হয়ে গেছে মুরগি জ্বরো হয়ে গেছে বাচ্চা জ্বর হয়ে গেছে আপনি খামারে নেই এইরকম অবস্থানের প্রেক্ষিতে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাই আমি বলবো বা এই মুহূর্তে বাচ্চা উত্তোলন করেছেন সেটা সোনালি হোক আর ব্রয়লার হোক আপনাকে বলবো যে যেই আপনার যে বোর্ডিংটা করেছেন সেই বোর্ডিংটাতে নির্দিষ্ট তাপমাত্রা বাল্ব দিতে হবে যেটা আপনি জানেন যে দুইশো মুরগিতে একশো আটের একটি বাল্ব ব্যবহার করতে হয় আপনি বাল্বটা এটা রাখবেন এখন বিষয় হলো যে আর একটা বিষয় হলো যে প্রত্যেকটা বাল্বে আপনি সুইচ ব্যবহার করবেন প্রতিটা বাল্বের প্রতি সুইচ ব্যবহার করবেন এবং দয়া করে আপনি খামার রেখে বোর্ডিংয়ের যে সাত দিন সাত দিন বোর্ডিংয়ের খামার রেখে কখনোই বোর্ডিং থেকে খামার থুয়ে আপনি বাইরে চলে যাবেন না বা হয়তো দু ঘন্টা পাঁচ ঘন্টার মনে বাইরে যাবেন না কখন ঝড় আসে কখন বৃষ্টি আসে বলা যায় না যার কারণে বাইরে যাবেন না এটা আপনার প্রতি অনুরোধ রইল এবং নিজের যদি বিশেষ প্রয়োজন হয় সেক্ষেত্রে অন্য একজন মানুষকে বুঝিয়ে দিতে হবে সেখানে থাকতে হবে দ্বিতীয় যদি বলি সেটা হচ্ছে আপনি দয়া করে বোর্ডিংয়ে এই সাত দিন বা দশ দিন একটা সেন্সর ব্যবহার করবেন তাপমাত্রার একটা সেন্সর ব্যবহার করবেন যেটা আপনি ডাক্তারিদের সেন্সর যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন এছাড়াও কিছু ডিজিটাল আপনার নামছে তাপমাত্রা সেটা আপনি তিনশো থেকে চারশো টাকা দাম নেবে আর যদি নর্মালি হয় তাহলে আপনি এক থেকে সত্তর টাকা হলেই আপনি একটি থার্মোমিটার পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি বলব যে থার্মোমিটারটা রেখে একজন অসচেতন লোকও মানে আপনার বাসা বাড়ির একজন লোকও কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে তাকে একটু বুঝিয়ে দিলে যে তাপমাত্রাটা কত আছে এইভাবে তাপমাত্রাটা দেখতে হবে তাহলে কমাতে হবে না বাড়াতে হবে সে কিন্তু বুঝতে পারবে তো দর্শক আজকের সবচেয়ে বিষয় ছিল এইরকম কিছুই যে আপনি তাপমাত্রাটা ঠিক রাখতে হবে কারণ তাপমাত্রাটা যদি ঠিক না রাখতে পারেন আর তাপ যদি কমে যায় তথাপিও সমস্যা তাপ যদি বেড়ে যায় তথাপিও সমস্যা কারণ তাপ বেড়ে গেলেও আপনার গরম থেকে ঠান্ডা লাগতে পারে এবং ঠান্ডা লাগলে শীত যদি থাকে তাপমাত্রা যদি কম থাকে তাহলে তো ঠান্ডা লাগবেই তো দর্শক মণ্ডলী সেই বিষয়গুলো আমি জানাতে চাচ্ছিলাম এবং আপনার ঘরের যে বেষ্টুনি আছে আপনার ঘরের যে পর্দাগুলো আছে পর্দাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনার চতুর্পাশে ঘরের চতুর্পাশে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কারণে বিভিন্ন গাছগাছালি বা শেওলা জমে গেছে বিভিন্ন গাছ জমে গেছে সেই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে সঠিকভাবে সেই পরিচর্যাগুলো করছেন কিনা না ঘরের চারিপাশে পরিষ্কার আছে কি না সেই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সর্বোপরি আপনার খামার সুরক্ষিত রাখার জন্য এবং সুরক্ষিত রাখবেন এই আশাবাদ করছি আজকের বিষয়টা ছিল এটাই যে আপনি যে বাচ্চা উঠিয়েছেন এই বাচ্চা কম দাম হোক আর বেশি দাম হোক সেটা বিষয় নয় আপনার বাচ্চার যত্ন নিতে হবে কারণ জানেন যে বাচ্চা যদি কেটে যায় বাচ্চা যদি মারা যায় কিছু সংখ্যক বাচ্চা মারা গেলেও এ মুহূর্তে কিন্তু মুরগি পালন করে লাভ করা বড় দুঃসাধ্যকর কারণ যেভাবে খাদ্যের দাম বৃদ্ধি এই হিসাবে আমি বলবো যে আপনি এখন যদি পাঁচশো বাচ্চা উঠাতে চান তাহলে আপনাকে কিন্তু অত্যাধিক যত্ন নিতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে এই কেয়ারফুলটা করার জন্য সতর্ক করার জন্য আজকের ভিডিও করা তো দর্শক আজকের ভিডিওতে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দিবেন আসসালামু আলাইকুম